Hello English students, good morning to everyone. Welcome back to your Bengali class. Okay, all of you take out your Bengali book, open your book at page number 18. So today I will start from page number 18 to 19. Okay, so দেখো আজকে তোমাদের পেজ নাম্বার 18 আর 19টা পড়াবো আইটা থেকে তোমাদের ওয়ার্কশিট নাম্বার 5 এর क्वेश्चन আছে কিছু क्वेश्चन কিছু क्वेश्चन গুলো দেয়া আছে ওকে যে 19 পেজের যে কোন যে क्वेश्चन গুলো আছে সেগুলোই তোমাদের ওয়ার্কশিট নাম্বার 5 এ দেয়া আছে তোমাদের কপি বুকে না করে তোমরা এটা বুকের মধ্যেই করবে ঠিক আছে অল क्वेश्चन आंसर গুলো সমস্ত তোমরা কিন্তু বুকের মধ্যেই করবে ওকে আচ্ছা দেখো এই সাইডে দেখো নিজে পড়ো এগুলো পড়বে তোমরা জাস্ট পড়বে এবং প্লাস যে হার্ড ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো একটু স্পেলিং গুলো তোমরা একটু মেমোরাইজ করবে ওকে দেখো আমি বলছি তোমরা একটু শুনবে সং সং কর কর ঝড় জল হয় পথ ঘর ঘর চল হয় বড় হয় এইভাবে তোমরা রিডিং করবে বাড়িতে ওকে রিডিংটা তোমরা কিন্তু প্র্যাকটিস করতে হবে আচ্ছা নেক্সট হচ্ছে ঘন বন কত ফল নরম খই ধবল বক ভয় হয় পবন বয় গহন বন গরম জল ধন জল সরল পথ সজল নয়ন কলম ধর বই পর অমল বড় অরস দেখো যেসব স্পেলিং গুলো রয়েছে তোমাদের শব্দগুলো রয়েছে মানে ওই স্পেলিং গুলো কিন্তু তোমরা মুখস্থ করবে ওকে এগুলো তোমরা কিন্তু এক্সামে তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা আচ্ছা দেখো এই এক্সারসাইজ যেটা আছে 19 পেজে 19 পেজে অ্যানসার গুলো একটু ডিসকাস করে দিচ্ছি বাট আমি সব করছি না আমি কিছু কিছু ডিসকাস করে দিচ্ছি তোমরা কিন্তু বুকেতে এইভাবে করবে দেখো ফারস্টে রয়েছে তালিকা থেকে নাম নিয়ে ছবি তালিকা থেকে নাম নিয়ে ছবি নিচে পাশে বসাও দেখো এইখানে কিছু ওয়ার্ড তোমাদের দেয়া রয়েছে এইগুলো থেকে তোমাদের ছবি থেকে এখানে জাস্ট এখানে ইনপুট করতে হবে ওকে দেখো হুইচ পিকচার ইজ দিস দেখো এটা রথ এটা রথের পিকচার তাহলে এখানে রথটা যে কোথায় লেখা আছে দেখো রথ রথ তাহলে এখানে তোমাকে রথ রথ বসাতে হবে ওকে নেক্সট দেখো নাম্বার 2 এলোমেলো বর্ণগুলি সাজিয়ে কি পাও লেখো দেখো এলোমেলো বর্ণ দিয়েছে ফার্স্ট এ কি দিয়েছে ট ব সরি হ্যাঁ ট ব ট দেখো এইটাকে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে দেখো ট ব ট ভাই আমরা জানি বাট এটাকে তোমাদের সাজিয়ে লিখতে হবে কি হবে ব ট বট নেক্সট কি আছে রয় শূন্য র আত্তলজ্জ আত্তলজ্জ রয় শূন্য ছ ওকে এইভাবে তোমরা কিন্তু বুকেতে করবে দেখো নেক্সট হচ্ছে চাকা দুটি থেকে অকার যোগ শব্দ গঠন করো অকার যোগে শব্দ গঠন করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এইভাবে তোমরা করবে ফার্স্ট আমরা একটা সার্কেল করলাম এইভাবে তোমাদের বুকেতে দেয়া আছে এখানে দেয়া আছে প জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য করছি এইভাবে তোমাদের বুকে দেয়া আছে তোমাদেরকে এটা ম্যাচ খাইয়ে তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি প থ কি হয় পথ পথ এই পথটা তোমরা এই যে ব্ল্যাঙ্কস গুলো রয়েছে এখানে তোমরা ফিল করবে ওকে তারপরে পর ভাষণ র পর এইভাবে তোমরা বুকেতে করবে ওকে আচ্ছা নেক্সট দেখো চার চার নম্বরে হচ্ছে ছকের বর্ণগুলি পাশাপাশি সাজিয়ে কি পাও লেখো আচ্ছা এটা আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখো দুটো শব্দ হবে দুটো শব্দ তোমাদেরকে বসাতে হবে দেখো ন র নর
কল কল এই দুটো একটা শব্দ, এই শব্দের সাথে এইখানে একটা জাস্ট বর্ণ দেওয়া আছে, এই বর্ণটাকে এটার সাথে অ্যাড করব একবার, এটার সাথে অ্যাড করে দুটো শব্দ পাবো, কি পাবো? দন্ত্য ন ম নরম একটা শব্দ পাবো, আর ক ল ম একটা শব্দ পাবো, তাহলে আমরা দুটো শব্দ পাচ্ছি, নরম তরম। ওকে, এইভাবে তোমরা বুকেতে করবে। নেক্সট দেখো, মাঝের ফাঁকা ঘরে বর্ণ বসিয়ে কি পাও, তোমাকে লিখতে হবে ধ ব ল ধ ব, ঠিক আছে, এইভাবে করবে। আচ্ছা লাস্ট যেটা রয়েছে, নিচে প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও, এগুলো তোমরা বুকেতেই করবে সব। নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, ঝড় জলের শব্দ কি রকম? দেখো তোমরা এইটা ওই জন্য ভালো করে পড়তে বললাম তোমাদেরকে, ঝড় জলের শব্দ কি রকম? সন সন কর কর, সন 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 কর কর, জাস্ট অ্যান্সারটা লিখবে। ওকে, এইভাবে তোমরা করবে। ওকে, দ্যাটস অল ফর টুডে, হ্যাভ এ নাইস ডে।